সব যদি আমরা সতর্কতাকে কিছুই দিতে হবে না, আমি নেগেটিভ ভাববো কেন? আমি পজিটিভ ভাববো। 11 মারা গিয়েছিল, আজ 2। আমরা এখনই এইসব লাইনে যাচ্ছি না, আমরা বেশি গুরুত্ব দিচ্ছি টেস্টিং অ্যান্ড ভ্যাকসিন, এটা এটাই আমাদের মূল টার্গেট। কেন এই কথা বললাম, এটার অর্থ হলো, এটার বলার অর্থ হলো ভ্যাকসিনই সবচেয়ে বড় হাতিয়ার হ্যায় এই রোগের থেকে সেভ করার জন্য। ভ্যাকসিন মেইন জিনিস, এর বাইরে কিছু নেই। তো আমরা ভ্যাকসিন উপরে গুরুত্ব দিচ্ছি, সচেতনতা, এটা আমরা সবাই মিলে, এটা কাউকে দোষ দেওয়া নয়, কাউকে দোষারোপ করা নয়, সবাই মিলে সতর্কতার দিকে। আমার সাথে সাথে আপনাদের সাংবাদিক বন্ধুরাও ছিল, আমি নিজে নিজে গিয়ে লাইন ধরানো ধরাতে হয়েছে, মহিলারা পুরুষরা কোন রকম কিছু মানছে না, এত ব্যাপার হলে তো স্বয়ং খুদা আসলো, কিছু হবে না। থ্যাংক ইউ স্যার। আজকে আগরতলাতে আইজিএমও